প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে গ্রামীণ সজোর সড়ক যোজনার টাকা আদায়ের দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিকভাবে পরাস্ত হয় যখন পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য আবার ক্ষমতায় আনে তখন বিজেপি একটাই চক্রান্ত করলো দিল্লি থেকে মাধ্যম দিয়ে তারা 100 দিনের কাজ আটকে যাতে পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে থাকে এবং পশ্চিমবঙ্গের মানুষ বাধ্য হয়ে যাতে বিজেপির দিকে অগ্রসর হয় কিন্তু বিজেপি এটা ভুল করছে বিজেপি জানে না যে এ মাটি দুর্জয় ঘাটি এ মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি এ মাটি যদি কেউ নিয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গ এখান থেকেই আন্দোলনের প্রথম বীজ বপন করেছিল বিনয় বাদল দীনেশ সেখান থেকে দেশ স্বাধীনতা পেয়েছে মমতা ব্যানার্জির ডাকে প্রতি বুথে বুথ অংশগ্রহণ করেছি ছোট থেকে ছোট ব্যাপার বুথে মনে করেন 800 থেকে 700 ভোট হয় কোনো বুথে 600 ভোট হয় সেখানে যদি আমরা 50 জন দেখেছি আমাদের মনে করেন এখন গ্রাম বাংলায় কৃষিকাজের সময় এটা এই সময় মানুষজনকে মিছিল করানো অনেক টাফ ব্যাপার কিন্তু যেহেতু নেত্রী নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে তাদের নির্দেশকে আমরা মাথায় পাথেয় করে আমরা 100 জন 150 জন 200 জন নিয়ে ছোট ছোট বুথেও গিয়েছি নিজেরাও মিছিলে গিয়ে অংশগ্রহণ করেছি এবং সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে 100 দিনের যে কাজের টাকা এই 100 দিনের কাজের টাকা বাংলার মানুষ কি দেখলো 2 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল যে আজকে কেন্দ্রের বিজেপি সরকার বাংলাকে দিচ্ছে না আবাস যোজনার টাকা বাংলাকে দিচ্ছে না গ্রামীণ সড়ক যোজনার টাকা বাংলাকে দিচ্ছে না আজকে কেন্দ্র সরকার জিএসটির মাধ্যমে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আজকে কংগ্রেস পিরিয়ডে একটু 5 পয়সা 10 পয়সা যদি পেট্রোল ডিজেলের দাম বাড়তো গোটা চ্যানেলগুলো কংগ্রেসের সরকারকে মনে হয় সেদিনকাই ফেলে দেবে আজকে গদি মুডি মিডিয়ার জন্য আজকে কিন্তু প্রতিনিয়ত নিত্য প্রয়োজন জিনিসের দাম বাড়ছে আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে আজকে চালের দাম বাড়ছে আজকে ডালের দাম বাড়ছে আজকে রান্নার গ্যাসের দাম বাড়ছে কিন্তু মানুষজন চুপ করে আছে কারণ চুপ করে আছে যখনই কোনো গণ্ডগোল হয় তখন যখনই কোনো জিনিসের দাম বাড়ায় তখনই আমাদের শ্যামল সরকার প্রাক্তন সভাপতি বললেন যে হিন্দুস্তান কবরস্থান শমশান পাকিস্তান এগুলো বলে হিন্দু মুসলিম বিভাজন শুরু করে দেয় কোথাও উত্তরপ্রদেশে গণ্ডগোল করাচ্ছে কোথাও গুজরাটে গণ্ডগোল করাচ্ছে কোথাও কাশ্মীরে গণ্ডগোল করাচ্ছে মানুষের যে দৃষ্টি মানুষের যে লক্ষ্য সেই লক্ষ্যকে মতিভ্রষ্ট করে দিয়ে হিন্দু মুসলমানের দিকে গিয়ে জাতভিত্তিক হিন্দুদের মধ্যেও আবার কেউ ওবিসি কেউ ছোট জাত বড় জাত ভাগ করে দিয়ে কাউকে আদিবাসী জাতে ভাগ করে দিয়ে বিজেপি এই যেভাবে ইংরেজদের কায়দায় ভারতবর্ষকে দখল করার চেষ্টা করছে আজকে চারটা হচ্ছে আপনার হচ্ছে প্রদেশে ভোট হলেও 3টাতে বিজেপি জিতলো 1টাতে কংগ্রেস জিতলো আমরা আশাবাদী আমরা 100 তে 100% আশাবাদী আমাদের যে ইন্ডিয়া জোট আছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস আছে আগামী দিনে ইন্ডিয়া জোটের কাছে বিজেপির সরকার নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহ সরকার হেরে যাবে ইন্ডিয়া জোট ক্ষমতায় বসবে ভারতবর্ষের যে গণতন্ত্র ভারতবর্ষের যে বা মানুষের প্রতি আস্থা ভারতবর্ষ যে উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে পারে তার দৃষ্টান্ত আগামী 2024 আমরা দেখতে পাবো গত 2 বছর থেকে 2 বছরের বেশি সময়কাল থেকে এই পয়সা দিচ্ছে না যেটা পাওনা টাকা মানুষের গরিব মানুষের টাকা সাধারণ মানুষের টাকা এই লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গরিব মানুষের কারণ যারা টাকা পাবেন সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে তারা শুধু তৃণমূল করে না তারা অন্য অন্য রাজনৈতিক দলেরও লোক রয়েছে তো সেই ক্ষেত্রে যদি এই লড়াই হয় এই লড়াই সাধারণ মানুষের জন্য এই গরিব মানুষের জন্য লড়াই এই লড়াই শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লড়াই নয় এই লড়াইয়ের মাধ্যমে 2024 সালের যে মানুষের দরজায় যাওয়ার যে আমাদের চিন্তা ভাবনা সেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি আগামী 2024 আমরা বারবার বলছি যে আমাদের সেমি ফাইনাল ছিল পঞ্চায়েত ইলেকশন লোকসভা ইলেকশন আমাদের ফাইনাল হবে এবার 42টা পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে 42টাতে আমরা জিতবো এই আশাবাদী এবং তার সাথে যে ভুলটা আমরা 2019 সালে আমাদের এই লোকসভা কেন্দ্রে আমরা করতে পারিনি সেই লক্ষ্যে আমাদের একটাই প্রস্তাব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা কোনায় গিয়ে মানুষকে গিয়ে বোঝানো যে পশ্চিমবঙ্গে
মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পর কি কি করেছে এবং দিল্লিতে 2014 তে বিজেপি সরকার আসার পর কি কাজ করেছে মানুষের পাশে কে আছে গরীব মানুষের সাথে কে আছে মানুষের গ্রামের সাথে কে আছে উন্নয়নের সাথে কে আছে সেই সাথে মানুষকে বোঝানোই আমাদের লক্ষ্য এবং আমাদের এই লোকসভা কেন্দ্র থেকে আমাদের লোকসভা যে প্রার্থী থাকবে তাকে আমরা বিপুল ভোটে জয় করব এই আশা এগোচ্ছি ধন্যবাদ আপনাকে